বংশগত রোগ থ্যালাসেমিয়ে নিয়ে প্রতি বছর জন্ম নিচ্ছে অন্তত নয় হাজার শিশু নিয়মিত রক্ত সংগ্রহ থেরাপি সহ এক একজন রোগীর বছরের চিকিৎসা ব্যয় সোয়া লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত এছাড়া সঠিক চিকিৎসার অভাবে দশ থেকে পনেরো বছরের মধ্যে মারা যাচ্ছে বেশিরভাগ রোগী তাই বিয়ের আগে ছেলে মেয়ের বাহক নির্ণয় পরীক্ষা ও বাহকদের মধ্যে বিয়ে বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের শফিকুল ইসলামের ছবিতে আরো দেখুন রিপোর্ট আমার খারাপ লাগে যে আমি মা বাবার উপর একটা বোঝা হয়ে দাঁড়ায় দীর্ঘ চোদ্দটি বছর বাবা মায়ের সংগ্রামী মুখ সপ্তম শ্রেণীর রুবাইয়াকেও শিখেছে জীবনের বাস্তবতা থ্যালাসেমিয়ায় আক্রান্ত মেয়েকে বাঁচাতে বুঝতে নিজ ভিটা খুলনা ছেড়ে ঢাকাতেই স্থায়ী নিবাস গড়েছে রুবাইয়ার পরিবার দুই মেয়ের অন্যটিও থ্যালাসেমিয়ার বাহক হওয়ায় দুশ্চিন্তার শেষ নেই মায়ের অনেক সময় ব্লাড পাওয়া যায় না এই তো এই মাসে অনেক দেরি হয়ে গেছে সন্তানের জীবনকে পাহারা দিতে আক্রান্ত প্রতিটি পরিবারেই রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প প্রকোপ বাড়লেও দেশে উন্নত চিকিৎসার সুযোগ সৃষ্টি না হয়। অজানা আশঙ্কায় দিন পার করতে হয় অভিভাবকদের প্রতিটা মাসে চাঁদপুর থেকে আসা যাওয়া বা ওর ব্যয়বহুল খরচ তো দিন দিনই বাড়ছে অনেক জায়গায় ঘুরতে আমরা পাই না অনেক সময় ডোনাররা অনেক বলে যে দিবে কিন্তু পরে ওনারা দিতে পারেন না অন্যের রক্তের ওপর ভরসা করেই প্রতিনিয়ত বাঁচতে হয় থেরাসেমে আক্রান্তদের ফলে অন্যের শরীরের রোগ দিয়েও মৃত্যুর আশঙ্কায় পড়ছেন রোগীরা এছাড়াও আক্রান্ত সত্তর লাখের জন্য পর্যাপ্ত চিকিৎসার সুযোগ সৃষ্টি না হওয়ায় প্রতিরোধের দিকেই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা অ্যাডুকেট ডোনার তৈরি হচ্ছে না দেখা যায় পনেরো দিন পরে আমার ব্লাড দরকার আমি কিন্তু ওরকমভাবে ব্লাডটা ম্যানেজ করতে পারছি না এটা একটা কারণ আর হচ্ছে সেফ ব্লাড ডোনেশন সেফ ব্লাড ডোনেশন আমাদের নাই যার কারণে হচ্ছে কি পেশেন্ট থ্যালাসিমিয়ার চাইতে অন্য কোনো রোগে যেমন হেপাটাইটিস বি দিয়ে আক্রান্ত হচ্ছে থ্যালাসিমিয়া আক্রান্ত হওয়ার দশ বছর পরে কিন্তু হার্টে থ্যালাসিমিয়া আয়রন জমা হতে শুরু করে হ্যাঁ সেটা মনিটরিংয়ের ব্যবস্থা বাংলাদেশে নাই একটা হলো পিতা মাতার স্ক্রিনিং করে করা যেতে পারে আর একটা হলো প্রেগনেন্সির সময় ডায়াগনোস করা যেতে পারে আশেপাশে যে প্লাসেন্টটা তারপরে আপনার ওই যেটা ভেতরে ইউটেরাসের ভেতরে পানি টানি থাকে তার মধ্যে থেকে সেল নিয়ে কিন্তু ওখানে অ্যানালাইসিস করে আপনার বের করা যেতে পারে তো এটা নিয়ম হচ্ছে যদি ওরকম রিস্ক প্রেগন্যান্সিতে থাকে তাহলে তখন হয়তো বা এই প্রেগন্যান্সিটা আনওয়ান্টেড বলে ঘোষণা করা হলো তখন তাহলে সংখ্যা কমে যাবে সরকারি গবেষণা বলছে দেশে থ্যালাসেমি আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় সত্তর লাখ আর বাহক রয়েছে প্রায় দেড় কোটি বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এই বিপুল সংখ্যক বাহককে খুঁজে বের করার পাশাপাশি বাহকে বাহকে বিয়ে বন্ধ করতে পারলেই থ্যালাসেমি আক্রান্ত রোগীর সংখ্যা শূন্যের কোটায় আনা সম্ভব মুজাহিদ শুভ সময় সংবাদ ঢাকা